আসসালামু আলাইকুম সাদ একাডেমির পক্ষ থেকে পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের আজকে প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি এটি শুধুমাত্র বেসিক লেভেলের যারা পিএসপিটি শিখবেন তাদের ক্ষেত্রে পিএসপির বেসিক ধারণা না থাকলে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না তো আজকে মূলত আমি একটি পিএসপির উপরেই ইন্ট্রোডাকশান আপনাদেরকে দেব তো আপনারা যথারীতি ও আমার অন্যান্য ক্লাসগুলোর মতো আলাদা একটি খাতা তৈরি করে নেবেন যেখানে ধারাবাহিকভাবে নোট ওয়াইজ আপনারা নিতে পারেন পিএসপি মূলত আমাদেরকে রান করতে গেলে একটি সার্ভার লাগবে সার্ভার মিন্স দেখুন আমরা যখন আমাদের কম্পিউটারে কাজ করে থাকি আমি আমার ইতিপূর্বের টিউটোরিয়ালগুলোতেও দেখিয়েছি যে আমি জ্যাম্পকে ইউজ করছি জ্যাম্প যখন আমি ইউজ করছি তখন রান করতে গেলে অ্যাপাচি যে সার্ভারটি সেটি কিন্তু আমরা ব্যবহার করছি যেটিকে আমরা লোকাল লোড বলে থাকছি এখন এই যে পিএসপি যে কোর্সটা আমি চালু করতে গেলাম এই কোর্সটি আপনাদেরকে যদি আপনারা শুরু করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে কি কি জানা লাগবে প্রথমে আপনাকে এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকা লাগবে সিএসএস সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং জাভা স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে যদি আপনাদের খুব ডেপথ লেভেলের ধারণা নাও থাকে তাও কোনো সমস্যা নেই বেসিকগুলো জানলেই হবে যারা এগুলো সম্পর্কে বেসিক ধারণা নেয় তারা আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে আলাদা এই প্রত্যেকটির আলাদা আলাদা সিরিজ টিউটোরিয়াল বিগিনার টিউটোরিয়াল অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলো দেখে নেবেন তো পিএসপি কী পিএসপিকে যদি আমরা অ্যাক্রোনিম করি তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর প্রি প্রসেসর হাইপার টেক্সট কী প্রি প্রসেসর কী এগুলো পরবর্তী ক্লাস থেকে কোডিংয়ের মাধ্যমেই জানবো যারা আমার সাথে কাজ করে থাকেন তারা জানেন আমি থিওরি থেকে প্র্যাকটিক্যালি বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি এবং আমার যারা স্টুডেন্ট তাদেরকেও আমি বলে থাকি যে আপনারা প্র্যাকটিক্যালি কাজটি করুন পিএসপি ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতর অন্যতম একটি এবং আমি প্রথমেই আপনাদেরকে যে কথাটি বলেছি পিএসপি কিন্তু সার্ভার সাইডে আমাদেরকে রান করতে হবে পিএসপি আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড এবং রান করতে পারবেন ডাউনলোড প্রসিডিউরটা কি আমি এই পর্বে একটু টাচ দিয়ে দেব যদিও এটি বিগিনার কোর্স তারপরে আমি চেষ্টা করব হালকা পাতলা যতটুকু টাচ দিয়ে যাওয়া যায় এখন পিএসপি ফাইলটি মূলত কি বা কিভাবে আমরা পিএসপি ফাইল এক্সটেনশান আমাদেরকে কি দিতে হবে আমি এইচটি ডক্সের ভিতরে যদি যাই এখানে আমি এই ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি আমি নতুন একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি নাম দিচ্ছি পিএইচপি এর ভিতরে যখন আমরা পিএসপির একটি ফাইল তৈরি করতে যাব তখন আমাদেরকে নিউয়ে আপনার টেক্সট ডকুমেন্ট পুরোটি ক্লিয়ার করে দিবেন তারপরে আমরা সবাই জানি যে কোনো সার্ভার যখন কোনো ফাইলে হিট করে তখন সেই ইন্ডেক্স ফাইলকে ফার্স্ট অফ অল চিহ্নিত করে তো আমরা যথাযথ নাম দেব ইন্ডেক্স এবং তার ফাইল এক্সটেনশন হবে ডট পিএইচপি ইন্টার এস হ্যাঁ নাও এটা একটি পিএসপি এক্সটেনশন ফাইল এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পৃথিবীতে তো অনেক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে হোয়াই পিএসপি আমি খুব বেশি করে বলবো না কারণ যারা পিএসপি কোর্সটি করতে এসেছেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কেন আমাদেরকে পিএসপিটা করা লাগবে আমার প্রথম যে সুবিধাটা আমার কাছে নজরে এসেছে সেটি হচ্ছে পিএসপি কিন্তু একটি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস আপনি উইন্ডোজ লিনাক্স ইউনিক ম্যাক ওয়েস এক্স যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু পিএসপিকে রান করাতে পারছেন তারপরে পিএসপি আমাদের অ্যাপাচিতেই আমরা রান করাতে পারছি আর সব থেকে আরও একটা মজার বিষয় হচ্ছে যে একটা ওয়াইড রেঞ্জ অব ডাটাবেস কিন্তু পিএসপিকে সাপোর্ট করছে পিএসপি কিন্তু ডাউনলোডিং সম্পূর্ণ ফ্রি ইভেন আমরা চাইলে ডাউনলোড না করেও কিন্তু পিএসপিকে এখন রান করাতে পারি কিভাবে আমি পরবর্তী কোর্সে যখন রান করাবো তখন আপনি দেখতে পাবেন তারপরেও ডাউনলোডের জন্য ডাব্লু 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 ডট পিএইচপি ডট নেট আমরা যদি এই সাইটটাতে যাই সেখান থেকে কিন্তু পিএসপি আমরা সহজেই রান করিয়ে নিতে পারবো সরি আমার এটা কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তারপর দেখেন আচ্ছা এখানে অনেক স্ক্রিপ্টিং আছে তো যে জন্য হয়তো আমার এখানে বিট ডিফেন্ডার দেওয়া আছে সে এটাকে লোকেট করছে যে সামহাউ মেলসিয়াস বাট দিস সাইড ইজ সম্পূর্ণ ম্যালয়েশিয়াস মুক্ত আপনারা নির্বিঘ্নে এটাকে ভিজিট করতে পারেন পিএসপির এখন দেখেন কত চলছে ছয় মে দু হাজার রিলিজ করছে সেভেন মূলত যখন আমরা কোনো ভার্সানকে কম্পেয়ার করতে চাই তার যে সব থেকে পপুলার স্টেবল রিলিজ যেটি পিএসপির ক্ষেত্রে এটি কিন্তু ফাইভ তো সেটির সাথে আমরা কিন্তু কম্পেয়ার করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পার্টি এই পর্যন্তই আমি পরবর্তী পার্ট থেকে আপনাদেরকে পিএসপি ইনস্টলেশান অ্যান্ড আমাদের সেক্ষেত্রে কি কি লাগবে আমরা কিভাবে আমাদের ফার্স্ট পিএসপি রান করাবো সেগুলো দেখাবো ভালো থাকবেন সাদ একাডেমির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম